বাইরে বাড়িতে গেছো নাকি বন্ধু? কি হয়েছে কাক ভাই, হঠাৎ তুমি আমার বাড়িতে? কেন পায়রা বোন, আমি কি তোমার বাড়িতে আসতে পারি না? নতুন কি খবর নিয়ে এসেছো তাই বলো। আর বলো না, জঙ্গলের পাশে যে নদীটা আছে সে নদীর পাশেই বড়ই গাছে টোনা নামের এক পাখি এসে বাড়ি বানিয়েছে। তাতে আমার কি, কত পাখি তো রোজ আসে এই জঙ্গলে, যার খুশি আসুক না, এই জঙ্গল তো একা তোমার আমার না, তাই না? আরে এটা তো আমারও সমস্যা নেই, কিন্তু ওই টোনাকে নিয়ে আমার মনে সন্দেহের সৃষ্টি হলো তখন যখন দেখলাম টোনা নামের ওই পাখিটি গাছ থেকে নেমে চুলোয় আগুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে রান্না করছিল। বলো কি, পাখি আবার রান্না করে খায় নাকি? সেটাই তো বুঝতে পারছি না, আমরা যেমন এমনিতেই চাল খাই, ও চাল খায় না, ও চালটাকে ভাত করে এরপর খায়। টোনার উপর নজর রাখতে হবে দেখছি। আর সাথে বাজ রাজাকে ওই ঘটনা জানাতে হবে। টোনা প্রতিদিনের মতো রান্না করছিল, তখন এক জলকন্যা নদী থেকে উঠে আসে আর টোনাকে রান্না করতে দেখে বলে, এই ছোট্ট পাখি শুনতে পাচ্ছো? কাকে ছোট্ট পাখি বলছো? সকলে আমাকে টোনা বলে ডাকে, আর তুমিও আমাকে টোনা বলেই ডাকবে। আচ্ছা রাগ করো না, আমি তোমাকে টোনা বলেই ডাকবো। টোনা বলো তো, কেন তুমি এভাবে খাবার খাও? এসব তো মানুষের কাজ, পাখিরা তো রান্না করে খায় না। আমার কাঁচা খেতে ভালো লাগে না, তাই আমি রান্না করে খাই। এতে তোমার কি সমস্যা জলকন্যা? আমার কেন কোনো সমস্যা থাকবে, তুমি এরকম রাগ করে কেন কথা বলছো? তুমিই বলো, তোমার তো জলের নিচে থাকার কথা, তাহলে তুমি জলের উপরে কেন উঠে এসেছো? আমি তো প্রায় জলের উপরে উঠে আসি, কারণ জলের উপরের এই সুন্দর সবুজ প্রকৃতি, নীল আকাশ, সবকিছু দেখতে আমার খুব ভালো লাগে। তা কি রাখছো তুমি? মাছ ভাজছি, দেখছো না? খাবে নাকি? আমাকে বলছো মাছ খাওয়ার কথা? যাও, তোমার সাথে আমি কথাই বলবো না। এভাবেই জলকন্যা আর টোনার মধ্যে প্রতিদিন কথা হতো। জলকন্যা টোনা দুজন দুজনার থেকে পুরোপুরি আলাদা হওয়ার পরেও একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেল। আর এটা কাকের নজরে আসলো? জলকন্যার সাথে টোনার এত কিসের খাতির? বাস রাজাকে ব্যাপারটা জানাতে হয়। বাস রাজা তো জলকন্যাকে চোখে চোখে রাখতে বলেছিল। কাক উড়ে বাজরাজের কাছে আসে। বাজরাজ ছিল পুরো জঙ্গলের রাজা, অনেক শক্তির অধিকারী ছিল বাজরাজ। বাজরাজের মুখটা পাখির মতো হলেও শরীরের বাকি অংশ ছিল মানুষের মতোই দেখতে। আর এই বাজরাজের নজর ছিল জলকন্যার উপর। বাজরাজ জলকন্যাকে বিয়ে করতে চাইত। বাজরাজ আসতে পারি? অবশ্যই কাক, বল তুই কি খবর নিয়ে এসেছিস? আমার জলকন্যার খবর কিছু কি জানিস? সে খবর নিয়ে আমি এখানে এসেছি বাজরাজ। বল কি অবস্থা, আমার জলকন্যা ভালো আছে তো? আমি কিন্তু খুব শীঘ্রই জলকন্যাকে আমার তন্ত্র শক্তির দ্বারা বাজরানীতে রূপান্তরিত করব। এরপর বাজরানী রূপী জলকন্যাকে আমি বিয়ে করব। সে বোধহয় আর হবে না বাজরাজ, জলকন্যাকে টোনার সাথে আজকাল গল্প করতে দেখছি। টোনা মানে ওই ছোট্ট পাখিটা যে মানুষের মতো আগুনে রান্না করে খায়? জি বাজরাজ, আমি সেই টোনার কথাই বলছি। এই টোনার এত বড় সাহস যে ও আমার জলকন্যার সাথে গল্প করে? আমাকে দেখছি যা করার খুব দ্রুতই করতে হবে, আর একই সাথে টোনাকেও মেরে ফেলতে হবে। যা আপনার ইচ্ছে, আমার পুরস্কার দিবেন না বাজরাজ? এই রে এই থলেটা, এখানে যা খাবার আছে তাতে তোর 10 দিন কেটে যাবে। বাজরাজের জয় হোক, সত্যি আপনি মহান। কাক বাজরাজের প্রশংসা করে সে স্থান থেকে চলে যায়। ওদিকে জলকন্যা একদিন টোনাকে বলে, কেন যে তুমি সামান্য একটা ছোট্ট পাখি হলে, তুমি যদি মানুষ বা জলমানব হতে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম, কারণ তুমি খুব ভালো,
খুব সুন্দর করে কথা বলো তুমি। মনে করো তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। টোনা মজা করো না, এটা কিভাবে সম্ভব? কারণ আমি সত্যিকার অর্থে একজন মানুষ। কি বলছো টোনা, আমি সবটা জানতে চাই, বলো কি হয়েছিল। আমি ছিলাম চাঁদপুর রাজ্যের রাজপুত্র দুর্জয়। আমাদের রাজ্যের নিয়ম এটাই যে রাজ্যের ভবিষ্যৎ রাজা যে হবে তাকে সিংহাসনে বসবার পূর্বে গুরুজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং শিক্ষা গ্রহণ শেষে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর আমি সিংহাসনে বসবার জন্য এত বেশি উদগ্রীব ছিলাম যে প্রতিদিন গুরুজিকে প্রশ্ন করতাম কবে আমার শিক্ষা গ্রহণ শেষ হবে আর কবে আমি পরীক্ষা দিতে পারব। গুরুজি অনেক তো হলো, দু বছর কেটে গেল আমার, তারপরেও শিক্ষা নেওয়া শেষ হলো না। এভাবে চলতে থাকলে তো আমাকে সারা জীবন ভর শিক্ষা গ্রহণই করতে হবে, এভাবে তো চলতে পারে না। রাজকুমার, দয়া করে আপনি অধৈর্য হয়ে পড়বেন না। আমি যখন মনে করব আপনি পরিপূর্ণ শিক্ষা লাভ করতে পেরেছেন তখন আমি নিজেই আপনার পরীক্ষা নিব। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছিল আর এক সময় আমি চরম অধৈর্য হয়ে পড়ি আর গুরুজির সাথে বেয়াদবি করে ফেলি। কি ব্যাপার গুরুজি, আমার তো মনে হয় আপনি চান না আমি সিংহাসনে বসি, তাই এভাবে আমার সময় নষ্ট করছেন। কি আপনার এত বড় দুঃসাহস যে আমার উপর আপনি এত বড় অপবাদ দিলেন? আপনি জানেন এর পরিণতি কি হতে পারে? আপনি সামান্য গুরুজি, আপনার সাথে দুর্ব্যবহারে আমার কি বা পরিণতি হবে? আপনি বরং বিপদের সম্মুখীন হবেন। রাজকুমার, আপনি এখনই আপনার পাপের শাস্তি পেয়ে যাবেন। গুরুজি একথা বলার সাথে সাথেই আমি সেদিন মানুষের রূপ থেকে সামান্য এক ছোট পাখির রূপে পরিণত হই। এ কি হয়ে গেল আমার? গুরুজি গুরুজি দয়া করে আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, এরকম ভুল আমি আর কখনোই করব না। আপনার পাপের শাস্তি আপনাকে তো পেতেই হবে, আপনাকে ভুগতে হবে রাজকুমার। না না, এমনটা করবেন না গুরুজি, আমি চাঁদপুর রাজ্যের ভবিষ্যৎ রাজা। আমি জানি, কিন্তু তারপরেও আমার সাথে বেয়াদবি করার অধিকার আপনার নেই। আপনি সেদিনই নিজের রূপে ফিরবেন যেদিন নিঃস্বার্থভাবে কাউকে বাঁচাতে গিয়ে আহত হবেন, এর পূর্বে আপনি মানুষের রূপে ফিরতে পারবেন না। আজ থেকে আপনি জঙ্গলের কিনারায় নদীর তীরের এক বড়ই গাছে বাস করবেন, আপনাকে সবাই টোনা নামেই জানবে। আর তারপর থেকেই আমি এই রূপে আছি জলকন্যা। তোমার ব্যাপারে শুনে খুব খারাপ লাগলো টোনা, আশা করি তুমি খুব দ্রুত নিজের আসল রূপ ফিরে পাবে। তখনই সেখানে বাজরা জুড়ে চলে এলো। জলকন্যা, আমার ফুলকলি, এই দেখো তোমাকে নেওয়ার জন্য আমি চলে এসেছি। বাজরাজ, তোমার সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? এখনই চলে যাও। জলকন্যা, আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি এই জঙ্গলে রাজার সাথে কথা বলছেন আর আমি আপনার রূপে মুগ্ধ, আমি আপনাকে আমার বাজরানী করতে চাই। জলকন্যা, তুমি এখনই পালিয়ে যাও, এই বাজরাজকে আমি শাস্তি দেব। তুই সামান্য এক ছোট পাখি হয়ে আটকাবি আমাকে, এটা কি করে ভাবলি? তখনই সেখানে কাক চলে এলো। বাজরাজ, আপনাকে সাহায্য করার জন্য আমিও চলে এসেছি। তুই যখন চলে এসেছিস এই টোনাকে উচিত শিক্ষা দে, আমি জলকন্যাকে তুলে আমার ডেরায় নিয়ে যাচ্ছি। না! জলকন্যা ভয় পেয়ে নদীতে ডুব দিতে যায় আর তখনই বাজরাজ জলকন্যাকে তুলে নিয়ে আসে আর উড়ে চলে নিজের ডেরার দিকে। না জলকন্যা, এই কাক সরে যা বলছি,
দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমাকে যেতে দে, আমি জলকন্যাকে বাঁচাবো। সব কত এইদিকে একটা পাখি হয়ে লড়াই করে বাজরাজের সাথে, আগে আমার সাথে লড়াই করে দেখা। কাকা টোনার মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর সেই লড়াইয়ে খুব খারাপভাবে টোনা আহত হয়ে পড়ে। টোনার অবস্থা দেখে কাক হাসতে থাকে। বড় বড় কথা বলছিলি না, এবার নিজের অবস্থা দেখ টোনা, দেখ নিজের অবস্থা। তখনই আকস্মিকভাবে টোনা নিজের আসল রূপে ফিরে এলো। এটা দেখে কাক ভয় পেয়ে গেল। আরে একই জাদু দেখছি আমি, এ তো রাজকুমার, চাচা আপন প্রাণ বাঁচা। কাক ভয়ে সে স্থান থেকে উড়ে দূরে পালিয়ে যায়, আর রাজকুমার দুর্জয় দ্রুততার সাথে বাজরাজের কক্ষে যায়। একি রাজকুমার, আপনি আমার ডেরাই কেন? বাজরাজ, জলকন্যাকে ছেড়ে দাও, আমি আদেশ দিচ্ছি। এ সম্ভব নয়, ওকে আমি এখনই বাজরানী করে নিজের করে নিব। তাহলে মরার জন্য প্রস্তুত হও। রাজকুমার আর বাজরাজের মধ্যে অনেক লড়াই হয়, আর লড়াইয়ে বাজরাজ মারা যায়। রাজকুমার, তুমি কি আমার টোনা? হ্যাঁ জলকন্যা, আমি তোমার টোনা, কিন্তু তুমি এভাবে শ্বাস নিচ্ছ কেন? আমি তো পানির উপরে এভাবে থাকতে পারি না, তাই আমার কষ্ট হচ্ছে। আমাকে বিয়ে করবে জলকন্যা? তুমি আমাকে বিয়ে করতে চাইলে গুরুজির সাহায্য নিয়ে তোমাকে মানুষে পরিণত করব। আমি রাজি রাজকুমার। রাজকুমার জলকন্যাকে কোলে নিয়ে গুরুজির কাছে এসে হাজির হয়, আর নিজের অপরাধের জন্য আবারও গুরুজির কাছে ক্ষমা চায়। তুমি তোমার পাপের শাস্তি পেয়েছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর এই জলকন্যাকে এখানে কেন নিয়ে এসেছো সেটাও আমি জানি। গুরুজি এই কথা বলে নিজের শক্তি দ্বারা জলকন্যাকে মানুষ বানিয়ে দেয়। জলকন্যা মানুষ হওয়ার পর রাজকুমার দুর্জয় জলকন্যাকে বিয়ে করে। এরপর চাঁদপুর রাজ্যের সিংহাসনে বসে জলকন্যাকে সাথে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।